নমস্কার, খবর সময় বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আগামীকাল শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসে পৌঁছাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং এখানে হবে একটি প্রশাসনিক বৈঠক। উত্তরের প্রত্যেকটি জেলা নিয়ে একটি প্রশাসনিক বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং যেহেতু পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই সফর, সেই সফর ঘিরে কিন্তু একটি উদ্বেগ রয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা কিন্তু অন্যান্য বার দেখিয়ে থাকি যে একদম সভা মঞ্চের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা আপনাদের সামনে তুলে ধরি। তবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এবার কিন্তু সভা মঞ্চের কাছাকাছি প্রবেশ করতে অনুমতি দেওয়া হচ্ছে না কাউকেই। শুধু যারা কর্মী রয়েছে, যারা কাজ করছে, তারাই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে। পুলিশ প্রোটেকশন ইতিমধ্যে রয়েছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, এবং শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গেটের ভেতরে প্রবেশ করার অনুমতি নেই সাধারণ মানুষ থেকে সাংবাদিক কারোই। তার কারণ সিএমের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এবার এই জোরশোর প্রক্রিয়া চলছে। একটি বিশাল স্টেজ তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগমন হিসাবে। এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে পৌঁছাচ্ছে, সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন দ্রুত গতিতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা পিচ ঢেলে পাকা করা হচ্ছে। তার পাশাপাশি স্টেডিয়ামের ভেতরে যে প্রস্তুতি, জোর প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির চিত্র কিন্তু কোনোভাবেই তুলতে দেওয়া হচ্ছে না, পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে এই সমস্ত আয়োজন করা হয়েছে। এবং তার পাশাপাশি যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন, সেই জন্য কিন্তু সেজে উঠছে গোটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বর এবং আশপাশে। কিন্তু শিলিগুড়ি যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবেন, প্রত্যেকটি রাস্তায় কিন্তু ইতিমধ্যে লাগানো শুরু হয়েছে স্বাগতম যে ব্যানার, সেই সমস্ত ব্যানার ইতিমধ্যে লাগানো শুরু হয়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনের চিত্র এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আগামীকাল সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্তরের বেশ কয়েকটি জেলা নিয়ে এই প্রশাসনিক বৈঠক হতে চলেছে, এবং সেই প্রশাসনিক বৈঠক ঘিরেই কিন্তু এই মুহূর্তে জোর প্রস্তুতি চলছে। যদিও মাঠের ভিতরে কি প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি পর্বের ছবি সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এখানে যে সমস্ত পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছে তাদের যা বক্তব্য, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই শিলিগুড়ি পুলিশ কমিশনার দ্বারা এমনটা নির্দেশ দেওয়া হয়েছে যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গেটের ভেতরে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক কারোই প্রবেশ করা যাবে না। গতকাল আগামীকালকের আগে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সভার আগে কেউই প্রবেশ করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর সভা শুরু হওয়ার পর সেই সময় যাদের কাছে পাস থাকবে তারা কিন্তু প্রবেশ করতে পারে। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার শেষ মুহূর্তের প্রস্তুতি। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।